এমডি নাহিদুল্লাহ বলছেন, স্যার সিএন রেশিও এবং এফসিআর মাছ চাষের সাথে সম্পর্ক কি জানাবেন স্যার? আচ্ছা, সম্পর্কটা তো না বুঝার মতন কোনো কিছু নাই। যে মোহাম্মদ নাহিদুল্লাহ, সেটা হচ্ছে যে কার্বন নাইট্রোজেন রেশিও, কার্বন নাইট্রোজেন রেশিওতে হচ্ছে বায়োফ্লকের ক্ষেত্রে, কারণ আপনার অ্যামোনিয়ার সঙ্গে কার্বনের যে রেশিওটা হওয়া দরকার, কেউ কেউ বলতেছে যে 1:10, কেউ কেউ বলতেছে 1:15, অর্থাৎ 1:15। তো আপনি যদি 1:10 কিংবা 1:15 না দিয়ে 1:5 দেন, তাহলে কিন্তু আপনার বায়োফ্লক কম হবে, এটা একটা ব্যাপার। আর এফসিআরের তো ব্যাপারটা হইল গিয়া, এটা হলো এফসিআরের এগলিন ব্যাপার, আসলে সাইন্টিফিক ব্যাপার, যারা গবেষণাগারে গবেষণা করেন এটা তাদের কাজ, আমাদের বাঙালির এফসিআরের ব্যাপারটা না। কারণ আমাদের সম্পূরক খাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের প্রস্তুতকৃত এই যে আপনার যে প্রাকৃতিক খাদ্য এবং বায়োফ্লক, এটা তো সমানে মার্স করতেছে, কিন্তু যারা এফসিআরের হিসাবটা দেন তাদের দায়িত্বটা হচ্ছে যে প্রয়োগকৃত খাবার খাওয়ার পরে একটা মাস কতটুকু বাড়ে, এবং সেক্ষেত্রে ওনাদের বলা উচিত ছিল যে আপনার এখানে প্রাকৃতিক খাবারকে আমরা কাউন্ট করি নাই, কিন্তু তারা প্রাকৃতিক খাবারের সাহায্যটাই মূলত নেন, নিয়ে তাদের খাবারে একটা ক্রেডিট পয়দা করে। এই জন্য আপনাদের এই জিনিসটা ধারণাটা থাকা দরকার, সেটা হলো যে ওনাদের দাবিটা ওই অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে পুকুরে বায়োফ্লক করার জন্য অ্যারেটর প্লাস মোলাসেসই যথেষ্ট নাকি আর কোনো উপাদান লাগবে কি না? না, আর বিশেষ কোনো উপাদান লাগবে না, তবে আমরা ওই যে লবণটা যে দেই, এই লবণটা কাজে লাগবে, লবণটা দরকার ওখানে কাজে লাগবে, কারণ টোটাল যে সলিড ডিজলভ সলিডের মধ্যে ভূমিকা হিসেবে একটা লবণের একটা ভূমিকা থাকে। আর বিশেষ কিচ্ছু করতে হবে না, মানে আমরা যা যা করতে বলছি এখানে সে দিলে অ্যারেটর একটা লাগাই দিলে একটা বিরাট বড় মামলা হয়ে যাবে আপনার, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সোহেল চৌধুরী বলছেন, কার্প ফ্যাটেনিংয়ে সিলভার বিঘেট কাতলার পরিবার ঠিক রেখে রুই মৃগেলের সংখ্যা বাড়াতে পারি, সেক্ষেত্রে গ্রাস ও কমন কার্পের সংখ্যা কি বাড়াতে পারবো? আপনার গ্রাস কার্পের ব্যাপার স্যাপারটা হলো যে, ধরেন আপনার যদি ঘাস দিতে না পারেন তাহলে কিন্তু গ্রাস কার্প আপনার পুকুরের পার পর্যন্ত নষ্ট করে ফেলবে, ও লাফায় লাফায় ঘাস খাবে, এই ঘুটাবে, তলায় ঘুটা দিয়া আপনার পার ভেঙে ফেলবে, এটা একটা ব্যাপার। আর কমন কার্পের চরিত্র তো আপনি বুঝতেই পারতেছেন, সে মানে এটা খুব সংখ্যায় বেশি দেওয়া যাবে না, খুব জোরে মনে করেন যে ঘাস যদি দিতে পারেন তাহলে দিতে পারেন গ্রাস কার্প, আর কমন কার্পকে বাড়ানো উচিত না, কারণ কমন কার্প পার খুব নষ্ট করে ফেলে, পার খুবই নষ্ট করে ফেলে, একেবারে সর্বনাশ। এখন অনেক সময় অনেক পুকুর হয় যে পারটার স্ট্রাকচার এমন যে যেখানে ওর ভাঙার সম্ভাবনা খুব কম, অর্থাৎ পারটা যদি ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হয়, ধরেন মনে করেন যে আমি এখানে হাতটা দিছি আর আমার পানিটা ঠিক এইভাবে আসে, সেক্ষেত্রে কার্পিও মাছ, কিন্তু অনেক সময় আমাদের পার উঁচু পার আমরা বানাই, সেখানে দেখা যায় যে কার্পিও মাছ তলায় তলায় গিয়া গিয়া এই পারগুলোকে ভেঙে ফেলে। তো এটাকে না বাড়ানোর পক্ষে, আমি না বাড়ানোর পক্ষে। আপনাকে ধন্যবাদ। প্রণব আদিত্য বলছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এবছর অতিরিক্ত বৃষ্টি হয়েছে, তাই কৃষক খড় শুকাতে পারেনি, তাই দাম বেশি আমার মনে হয় না। এরকমের কিছু ঘটনা ঘটছে যে আপনার এই বৃষ্টিটা বেশি হওয়ার কারণে খড় শুকাইতে পারেনি, আসলে আমিও ঠিক একই অবস্থার শিকার, কিন্তু মাঝখানে যে ফসলটা গেল ওই খড়টা তো আসলে ঠিক মানে প্রিজার্ভেবল না। গত মৌসুমে এই জাস্ট ইমিডিয়েট যে মৌসুমটা গেল, তার আগের মৌসুমের যে খড়টা সেটাই ছিল আসলে আপনার প্রিজার্ভেবল, তো সেটাও কিন্তু মানুষ সেরকম পারেনি, যে কারণে দামটা বেশি হয়ে গেছে। আর খড় ব্যবহার হচ্ছে যে পুকুরে অনেক খড় ব্যবহার হচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। আপনার জিজ্ঞাসা হচ্ছে যে একক চাষের ক্ষেত্রে আমরা যেসব মাছ চাষ করি যেমন পাঙ্গাস, কই, শিং, পাবদা, এগুলোর এক এক মাছের চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম, তাই এদের মাছ চাষে বিশেষ কোন দিকটা গুরুত্ব দেওয়া প্রয়োজন?
এটা যেটা দেওয়ার, যেহেতু আপনার যেমন পাঙ্গাস, এটার কোনটার বাজার দর, যেমন পাঙ্গাস কি আপনাদের এলাকায় কী রকমের রেট আমি জানি না, আপনারা যে জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন সেটা হলো যে ধরেন বাজার দরটা কী রকমের সেটা একটা বিবেচনার বিষয়, আর একটা কথা হচ্ছে যে স্থানীয় গ্রহণযোগ্যতা কোনটার বেশি সেটা একটা বিষয়, তারপরে আপনার ধরেন আপনার পুকুরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কোন মাছটা আবাদ ভালো হয় সেটা আপনারা বিবেচনা করবেন। এইটা কমন কিছু বলা যাবে না, তবে ধরেন যেমন রিটার্ন হিসাবে আমি মনে করি যে কই আবার শিং পাবদা, কইটার বাজার বিক্রি হয় ভালো, কিন্তু শিং পাবদার অনেক সময় বাজারে নিয়ে যেতে যেতে দেখা যায় যে আপনার একটু পরিমাণ বেশি হয়ে গেলে আবার পাবলিক নিতে চায় না। তো আবার যদি একসঙ্গে করেন চাষ করার সময় তাহলে কোনটার বডি ফাস্টার, যেমন এইখানটায় সবচাইতে ফাস্টার হইল কই, তারপরে হইল পাঙ্গাস। তো কইয়ের সঙ্গে পাঙ্গাস চাষ করা যাইতে পারে, কিন্তু শিং চাষ করা উচিত না, পাবদা তো আরও না। আবার যদি কেউ আবাদ করেন তাহলে শিং এবং পাবদা করবেন, কারণ এদের বডি স্পিড একটা কাছাকাছি জায়গায় আসে, কিন্তু কই পাঙ্গাসের সঙ্গে এটা বলবেন না, বডি স্পিডটা আপনাদের দেখা উচিত, এটাও একটা দেখার বিষয়। আপনাকে ধন্যবাদ ভাই। তরিকুল ইসলাম বলছেন কার্প ফ্যাটেনিংয়ে অ্যারেটার সহ বাংলা মাছ 40টি দিয়ে নিচু স্তরের মাছ হিসেবে দেশি মাগুর মাছ দিতে চাচ্ছি, কত পিস দিতে পারবো? এখানে আর 10-15টা মাগুর মাছ প্রতি শতকে যদি দেন তাহলে আপনি দিতে পারেন, কিন্তু আপনার পুকুরের গভীরতাটা কমপক্ষে 6 ফুট হইতে হবে, কিন্তু এই কথাটা রাখবেন, কারণ এই মাগুর এবারটা লেজ দিয়া বড় ইয়া করে, লেজ দিয়া পানি বেশি ঘোলা করে। আপনি আটটাই দেন, কমায় দেন, কম দেওয়াই ভালো হবে আপনার, কারণ আপনার মাটির ইয়ে মানে মাটির মানে কমপ্লেক্স যেটা আমি সেটা তো সেটা জানি না। তো যদি লাল মাটির দিকে না হয়, যদি বেলে দোআঁশের দিকে হয় তাহলে 10টা পর্যন্ত যেতে পারেন, আর তা নাহলে আপনি নিচে নামবেন, 8টা 7টা 8টার মধ্যে দেবেন। আপনাকে ধন্যবাদ ভাই। ডিএম আসিফ সাহেব বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নতুন আশায় বুক বেঁধেছি, নতুন একটি পুকুর 5.5 বিঘা, 3 লক্ষ টাকা, 3 বছর, রৌদ্রোজ্জ্বল পুকুর, গভীরতা 7 ফিট, কিন্তু মালিক পক্ষের একটা শর্ত যে চৈত্র বৈশাখ মাসে ডিপ টিউবওয়েল থেকে পানি ঢোকাবে এবং শ্যালো মেশিন দিয়ে পানি উত্তোলন করে ধানের জমিতে দিবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আর পানি উত্তোলন করলে ক্ষতি আসবে কিনা পুকুরে? আপনার তো যদি ডিপ টিউবওয়েল থেকে পানি ঢুকাবে এবং শ্যালো মেশিন, আপনার পানির লেভেলটা যেন কম না হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনার নিয়মিত ওনারা লিজ দেবেন, কিন্তু আবার চৈত্র বৈশাখ মাসে আবার পানি ঢুকাবেন এবং বাইর করবেন, সেই ক্ষেত্রে এটা আপনার মাছের যে পুষ্টি পদার্থগুলি আছে পানির মধ্যে এটা কিন্তু বের হয়ে যাবে। তাই হার্ডলি যদি 1-1.5 মাস, আমার মনে হয় যে এমন যদি হয় যে এক পাশ দিয়ে ঢুকাবে আর এক পাশ দিয়ে কিছু বাইর করবে, এরকমের যদি হয় তাহলে আপনার ওই 2 মাস একটু ইয়া যাবে, মানে সম্পূরক খাদ্য দেওয়াটার হারটা বাড়াই দিতে হবে, কিন্তু প্রাকৃতিক খাবার বা বায়োফ্লকের ব্যাপারটা হলে আপনার প্রাকৃতিক যে খাবারগুলি বা সার পদার্থ যেগুলি পুকুরের মধ্যে থাকবে সেইটা আপনার ইয়াতে চলে যাবে, ওই মোটর দিয়ে যেটা বের করে ফেলবে সেখানে চলে যাবে। তো আপনি 1 বছর আপনি দেখতে পারেন, আপনি এটা দেখতে পারেন যে এটা কী রকমের হয়, এইটা এই মুহূর্তে সেরকমের বলা যাবে না, আর সিচুয়েশানটা আপনার এখানে বোঝা যাচ্ছে না, এটা হয়তো সরেজমিনে একটা দেখা দেখলে আর কি একটা বলা যেত আর কি। অষ্টম নাথ বলছেন শিং মাছ আহরণের ক্ষেত্রে বিরাট অসুবিধা হয়, সেক্ষেত্রে পুকুরের বিশেষ কোনো কায়দা কানুন বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি না, দয়া করে একটু আলোকপাত করবেন। শিং মাছের ধরার সময় একটা তো সমস্যা হয়, তবে কিছু সলিউশনও আছে, আবার কিছু চোরাই সলিউশনও আছে, সেটা এরকমের। যদি আপনি ধরেন মনে করেন যে শিং মাছ কি প্রতিদিনই বাজার করতে চান কিনা বা প্রায় প্রায় বাজার করতে চান কিনা, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে ওই যে পিতলের যে কলসগুলি আছে, পিতলের কলস এই জাতীয় কিছু জিনিস
যদি ওর মধ্যে কিছু খাবার দিয়ে পুকুরের মধ্যে চুবায় রাখেন, তাহলে পরদিন দেখবেন যে আপনার ওইখানটা একদম মাছে ভর্তি হয়ে গেছে, কিংবা ওই ধরনের ট্র্যাপ ব্যবহার করা যেতে পারে যদি আপনি প্রতিদিন 10-15 কেজি করে বেচতে চান। কিন্তু যদি আপনি মানে ফাইনাল হারভেস্ট করতে চান, সেক্ষেত্রে শুকানো ছাড়া কোনো রাস্তা নেই, শুকানো ছাড়া কোনো রাস্তা নেই। শিং মাছের এই এই কারণগুলোতেই আমি এই জন্যে মানে আমি ইয়ে না ইন্টারেস্টেড কম এইটা রাজু।